ধন্যবাদ তন্ময়। চার দিনের রিমান্ড শেষে আজকে ঘণ্টাখানেক আগে পরিমণিকে আদালতের যে গারদখানা সেখানে রাখা হয়েছিল, প্রায় আধা ঘন্টা পর কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিটখানেক আগে তাকে এজলাসে তোলা হয়েছে। এরই মধ্যে শুনানি শুরু হওয়ার কথা, আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে আরও বিস্তারিত তথ্য পাব। বলে রাখি যে সিআইডির তত্ত্বাবধানে ছিল পরিমণি, সেই চার দিনের জিজ্ঞাসাবাদ রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু আজকে আদালতে আনা হয়েছে এবং আমরা এর মধ্যে তথ্য পেয়েছি যে সিআইডি পরিমণিকে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে এবং সেই আবেদনের উপরই মূলত শুনানি অনুষ্ঠিত হবে। অন্যদিকে আসামিপক্ষ বরাবরের মতোই তাদের আসামির পক্ষে যুক্তি তুলে ধরবেন। তাদের গতদিনেও কিন্তু গত বুধবারেও কিন্তু আমরা যেটি বলেছিলাম যে আসামিপক্ষ তারা দাবি করেছিলেন যে পরিমণির বাসায় যে মদের প্রচুর পরিমাণে মদের যে সমাহার সেটি আসলে ভুল তথ্য, বা তারা তাদের দাবি যে শুধু খালি বোতল ছিল। কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যে তথ্য দিয়েছে, এই তিনি তার বাসায় যে নিষিদ্ধ মাদক বিশেষ করে আইস এবং এলএসডি এই দুটি মাদক কিন্তু তার বাসায় পাওয়া গিয়েছিল। এছাড়াও বিভিন্ন ধরনের অবৈধ বিদেশি মদ তার বাসায় পাওয়া গিয়েছিল। এছাড়া তার সহযোগী যে রাজ প্রযোজক, সিনেমার প্রযোজক, সেই রাজকেও আনা হয়েছে এবং তাকেও কিন্তু সমানভাবে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি পুলিশ। কিছুক্ষণের মধ্যে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে এই রিমান্ড আবেদনের শুনানির সর্বশেষ তথ্য জানাতে পারব। তোলা হয়েছে আদালতে এবং সেই বিষয়ে শুনানি এর মধ্যে শুরু হয়েছে আমরা যতটুকু তথ্য পেয়েছি। আর বলে রাখি যে গত বুধবার কিন্তু পরিমণির বনানীর বাসায় র‍্যাবের একটি ভ্রাম্যমাণ টিম যে অভিযান চালায়, সেই অভিযানে নানা তথ্য বেরিয়ে এসেছে। এরই মধ্যে রিমান্ডের যে চার দিনের শুনানি সেখানেও কিন্তু অনেক ধরনের তথ্য গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তার যে বিলাসবহুল 3 কোটি টাকার গাড়ি, সেই গাড়ির উৎস কি সেটি নিয়েও নানান ধরনের গুঞ্জন। বলা হচ্ছে যে প্রভাবশালী বা ধনাঢ্য কোনো ব্যক্তি তাকে এই গাড়িটি উপহার দিয়েছে, কিন্তু আসলে সেই তথ্য এখন স্পষ্ট করে জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। সেটি নিয়ে এখনও তদন্ত চলছে। আইন শৃঙ্খলা বাহিনী যে আজকে রিমান্ড আবেদন করেছে আবারও 4-5 দিনের, তাদের দাবি যে পরিমণির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে বা তার যে বিপুল অর্থের সমাহার, তার বিভিন্ন অ্যাকাউন্টে যে অর্থের মজুদ রয়েছে এবং এই যে নামি দামি গাড়ি এবং বিলাসবহুল তার জীবনযাপন, এই যে জীবনযাপন আসলে তার যে বাংলাদেশের যে সিনেমার তার যে রেটিং বা তার যে অবস্থান, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু এত বিপুল পরিমাণে অর্থের সমাহার হওয়ার কথা নয়। সেই বিষয়টি নিয়ে মূলত এখন তদন্ত চলছে। তো তদন্ত শেষে হয়তোবা এর সঠিক তথ্য উদ্ঘাটন হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বরাবরই বলে এসেছে, আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু যে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেল এবং নায়িকার বাসায় যে অভিযান এবং এ ধরনের অনিয়ন্ত্রিত লাইফ জীবনযাপন যারা করছে তাদের বাসায় কিন্তু অভিযান চালিয়ে আসছে আইন শৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় এই পরিমণিকেও কিন্তু গ্রেপ্তার করে র‍্যাব। বলা হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি যে এ ধরনের যে চক্র যারা রয়েছে বাংলাদেশে, সেই চক্রের শেকড় উৎপাটন করা হবে এবং এ ধরনের যারা অপ্রীতিকর, অপ্রাসঙ্গিক এবং যারা নানান ধরনের অপরাধকর্মের সাথে জড়িত তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হবে, এমনটি কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে মোটামুটি এখন পর্যন্ত সর্বশেষ তথ্য এই ছিল। পরবর্তীতে হয়তো বা কিছুক্ষণ পরে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো যে রিমান্ড শুনানির মাধ্যমে পরিমণির শেষ আজকের পরিণতি কী হতে যাচ্ছে।